আচ্ছা, আমরা স্টার্ট করি। আমরা লাস্ট সেশনটা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের, আমরা রাউটার আইডি নিয়ে কথা বলছিলাম। রাউটার আইডি অর্থাৎ আমি যখন কিনা রাউটার ওএসপিএফ 1 এই ওএসপিএফ প্রসেসটা চালাই, সাথে সাথে কি করে সে আমার রাউটার আইডি সিলেক্ট করে। রাউটার আইডি নিয়ে আমি বলছিলাম যে এটা 32 বিটসের একটা আইডি, 4 অক্টেটের আইপি অ্যাড্রেসের মতো। এখন এই রাউটার আইডি কিভাবে সিলেক্ট হয়, একটা রাউটারের রাউটার আইডি কিভাবে সিলেক্ট হবে, এই যে এই রাউটার আর ওয়ানে তার রাউটার আইডিটা কিভাবে সিলেক্ট হয় সেটা নিয়ে আমি বলছিলাম। যে ফার্স্ট ওর সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে ফার্স্ট যেটা থাকে সেটা হচ্ছে ওর দেখে ওর লুপব্যাক ইন্টারফেস আছে কিনা। যদি লুপব্যাক ইন্টারফেস পায় তাহলে ওই লুপব্যাক ইন্টারফেসটাই হবে তার রাউটারের রাউটার আইডি। এক যদি দেখে যে না তা তো আছে আছে মাল্টিপল ইন্টারফেস আছে লুপব্যাক ইন্টারফেস, তাহলে সেক্ষেত্রে কি হবে, হায়েস্ট লুপব্যাক ইন্টারফেসটা হবে, অর্থাৎ লুপব্যাক ইন্টারফেসের আইপিটাই হবে কি তার ওই রাউটারের রাউটার আইডি। মনে পড়ে আশা করি। এখন আমরা যদি একটু দেখি শো আইপি ইন্টারফেস ব্রিফ, এখানে আমাদের আছে কত, লুপব্যাক 0 এবং লুপব্যাক 1, দুইটা লুপব্যাক ইন্টারফেস তৈরি করা আছে। লুপব্যাক নিয়ে গত সেশনে আমরা কথা বলছি। এখানে আমাদের লুপব্যাক 0 এর আইপি দেওয়া আছে 1111, লুপব্যাক 1 এর আইপি দেওয়া আছে 2222। তাহলে এইখানে আমার রাউটার আইডি কোনটা হবে বলেন? 2.2.2.2। তো রাউটার আইডি আমরা কিভাবে দেখতে পারি, শো আইপি ওএসপিএফ ইন্টারফেস যদি দেই, দেখেন এখানে আমার এই রাউটার আইডি বলতেছে 2.2.2.2 রাউটার আইডি এটা, কেমন? আচ্ছা, এই যে রাউটার আইডি এটা নেটওয়ার্ক টাইপে কি আছে, লুপব্যাক, ঠিক আছে। আমরা প্রসেস আইডি 10 নিয়ে কাজ, রাউটার ওএসপিএফ 10 নিয়ে আমরা সম্ভবত কাজ করছে, দ্যাটস ওয়াই প্রসেস আইডি আমার 10, রাউটার আইডি আছে 2.2.2.2। কেন, কারণ হচ্ছে আমার এই এই রাউটার দুইটা লুপব্যাক ইন্টারফেস আছে, দুইটা লুপব্যাক ইন্টারফেস এর একটা লুপব্যাক ইন্টারফেস আইপি আছে 1.1.1.1, আর একটা আইপি আছে 2.2.2.2। তো হায়েস্ট লুপব্যাক ইন্টারফেস আইপি টা হচ্ছে 2.2.2.2, দ্যাটস ওয়াই আমার রাউটার আইডি অফ দিস রাউটার উইল বি 2.2.2.2। এটা হচ্ছে আমার ফার্স্ট ক্রাইটেরিয়া আমরা বলছিলাম রাউটার আইডি সিলেকশনের, কেমন? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, ধরেন আপনি এখানে রাউটার আইডি 2.2.2.2 দিছেন, এখানে আরেকটা ইন্টারফেস আপনি ক্রিয়েট করছেন, ইন্টারফেস লুপব্যাক কত আমরা 0 করছি, 1 করছি, 2 করলাম একটা। মনে করেন এখানে আমি আইপি দিচ্ছি, আইপি অ্যাড্রেস 3.3.3.3, তার সাবনেট মাস্ক, এন্টার, তাহলে আমার আর একটা হলো। এখন আমি যদি দেখি ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ, তাহলে আমার এখানে লুপব্যাক ইন্টারফেস আছে কয়টা, তিনটা। তাহলে এখানে হায়েস্ট লুপব্যাক ইন্টারফেস কোনটা, থ্রি। তাহলে এখন রাউটার রাউটার আইডি কোনটা হবে, বাট নো, কিন্তু সেটা হবে না। আমার আগে যেটা আছে ডু শো আইপি ওএসপিএফ ব্রিফ, সরি ওএসপিএফ ইন্টারফেস, দেখেন আমার রাউটার আইডি কিন্তু আগেরটাই আছে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত মানে নতুন করে দুইটা জিনিস, এক হচ্ছে যদি আপনি মেশিনটাকে রিস্টার্ট দেন, অর্থাৎ এই R1 রাউটার যেটা আছে এটাকে যদি রিস্টার্ট দেন, সে কি করবে, নতুন করে তার রাউটারের ওই যে ওএসপিএফ প্রসেসটাকে সে ক্যালকুলেট করবে। তখন সে আগে কমান্ড পাবে কি, রাউটার ওএসপিএফ 10, দেন এটা পাওয়ার সাথে সাথে সে রাউটারের রাউটার আইডিটা সিলেক্ট করবে। তখন সে নতুন করে ক্যালকুলেশন করার ক্ষেত্রে তিনটা পাইছে, তিনটার ভিতর সে এখন বড়টা নিবে। কিন্তু এখন তো আমার আগে যেইভাবে আছে সেইভাবেই আছে, জাস্ট আমি বসায় রাখছি, সে কিন্তু নতুন করে তার ওএসপিএফ প্রসেসটাকে আর ক্যালকুলেট করতেছে না, দ্যাটস ওয়াই আগেরটা কিন্তু সে ধরে রাখছে। সো আমি যদি রাউটারের রাউটার আইডি চেঞ্জ করতে চাই, আমার দুইটা ওয়ে, একটা ফার্স্ট ওয়েটা কি বা একটা ওয়েটা কি, সেটা হচ্ছে রাউটারকে রেজিস্টার দেওয়া। তো রাউটারটা রেজিস্টার দেওয়া এটা তো আসলে বুদ্ধিমানের কাজ না, তাই না? তো আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে ওএসপিএফটা আপনি চালাইছেন, এই ওএসপিএফ এর প্রসেসটাকে রেজিস্টার করা। তো আমি রাউটারের ওএসপিএফ প্রসেসটাকে রেজিস্টার কিভাবে করতে পারি, ক্লিয়ার আইপি ওএসপিএফ 10, আমাদের রাউটার আইডি দিয়েছে 10, দেন প্রসেস আমি ক্লিয়ার করলাম,
দেখেন ক্লিয়ার করার সাথে সাথে বলতেছে রিসেট ওএসপিএফ প্রসেস 10, আপনি কি ওএসপিএফ প্রসেস রিসেট করতে চান? আমি বললাম ইয়েস আমি চাই। বাই ডিফল্ট আপনি যদি এন্টার দেন সে নো, সে রিস্টার্ট করবে না। দেখেন আমি ইয়েস দিলাম না, আমি এন্টার দিলাম, দেখেন সে কিন্তু আমাকে কোনো মেসেজ দিচ্ছে না। আমি আবার মেসেজটা দিই, কমান্ডটা দিই, এবার দেবো ইয়েস আমি চাচ্ছি চাচ্ছি, দেখেন সে আমাকে একটা মেসেজ জেনারেট করবে। কি করলো, যে এই যে প্রথমে ফুল, আমাদের আমরা বলছিলাম লোডিং টু ফুল আগে ছিল, ফুল থেকে ডাউন হয়েছে, তার দুটা নেইবার, দুটা নেইবারের প্রসেস সে কি করছে, ডাউন করছে, দেন আবার লোডিং টু ফুল হয়েছে। অর্থাৎ সে কি করলো, রাউটারের প্রসেসটাকে, ওএসপিএফ প্রসেসটাকে সে একটা রিস্টার্ট করলো। তার রিস্টার্ট করার কমান্ডটা কি বললাম, ক্লিয়ার আইপি ওএসপিএফ আপনি যে আইডি দিয়েছেন প্রসেস, মনে থাকবে, মনে থাকবে আপনাদের? এটা মনে করেন আপনার ওএসপিএফ প্রসেস 100, এবার আপনি প্রসেস থেকে ওএসপিএফ প্রসেস থেকে রিস্টার্ট করার কমান্ডটা চ্যাটে লেখেন। এক মিনিট সময়, খুব দ্রুত আমি পজ করি। আচ্ছা অনেকে লিখছেন, ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা যদি একটু দেখি, এটা যেহেতু আমাদের ভার্চুয়াল, তো দ্যাটস ওয়াই আমার প্রসেস আইডিটা এইভাবে আপনার ক্লিয়ার করলে অনেক সময় নেয় না, দ্যাটস ওয়াই আমাদেরকে রিস্টার্ট দিতে হয়, মেশিন স্টপ করে রিস্টার্ট দিতে হয়। তো তারপর আমরা একটু দেখি আমাদের নিচে কিনা, আমরা একটু চেক করি, জাস্ট শো আইপি ওএসএফ ইন্টারফেস, দেখেন আমার নেয় নাই কিন্তু, কেমন? সো এটা যেহেতু আমার ভার্চুয়ালি, আমরা একটা কাজ করতে পারি, এটা একটু রিস্টার্ট দেবো আমার মেশিন, আমি একটু সেভ করি আগে। তো দেখা যাচ্ছে কি, আমাদের আবার এই ভার্চুয়ালি আমাদের রিস্টার্ট করার জন্য এখান থেকে যদি আমি কমান্ড দেই তখন আবার প্রবলেম হয়, দ্যাটস ওয়াই আমি এখান থেকে স্টপ করি, এটাকে আবার রিস্টার্ট করি। যদিও কখনো এইভাবে পাওয়ার অফ করে অন করবেন না কখনো, ফিজিক্যাল মেশিনে আপনি অবশ্যই কমান্ড দিয়ে সেটা কাজ করবেন। রিস্টার্টের কমান্ড কি কেউ জানেন? রিলোড লিখবেন, রিলোড লেখেন তো একটু চ্যাটে, লেখেন রিলোড কমান্ডটা লেখেন। দেখেন আমাদের এখন রাউটার আইডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রিলোড, গুড, থ্যাংক ইউ। আচ্ছা তো আমাদের তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া আমরা দেখলাম, ফার্স্ট ক্রাইটেরিয়া রাউটার, রাউটার আইডি সিলেক্ট করা, ফার্স্ট ক্রাইটেরিয়া কি, হাইয়েস্ট লুপব্যাক ইন্টারফেস। এখন মনে করেন আপনার কোনো লুপব্যাক ইন্টারফেস নাই, যদি লুপব্যাক ইন্টারফেস সে না পায় তাহলে সে সেকেন্ড ক্রাইটেরিয়াটা দেখবে। তো সেকেন্ড ক্রাইটেরিয়ার মধ্যে কি আছে, সেকেন্ড ক্রাইটেরিয়ার মধ্যে আছে সে অ্যাক্টিভ হাইয়েস্ট ইন্টারফেস আইপি। কথাটা কি সহজ লাগছে না কঠিন লাগতেছে? অ্যাক্টিভ হাইয়েস্ট ইন্টারফেস আইপি তার মানে কি, মানে হচ্ছে এই মনে করেন এখন লুপব্যাক নাই, লুপব্যাক যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে এই আর ওয়ান এর মধ্যে যে ইন্টারফেস, যে তিনটা আছে আমার ইন্টারফেস কয়টা আছে এখানে, তিনটা, তিনটাতে তিনটা আইপি বসানো আছে, এটার মধ্যে যেটা হাইয়েস্ট সেটাই হবে আমার রাউটার আইডি। বাট আগে আছে অ্যাক্টিভ হাইয়েস্ট ইন্টারফেস আইপি, আশা করি বুঝতে পারছেন, যেটা সর্বোচ্চ ইন্টারফেস গুলোতে যে আইপি বসানো আছে তাদের মধ্যে যেটা সর্বোচ্চ সেটা হবে আমার, বাট এখানে আছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি, ধরেন আপনি এখানে এই যে আর ওয়ান এ তিনটা আছে, আমি আবার দেখাই, শো আইপি ইন্টারফেস ব্রিফ, এখানে আমার ফার্স্ট ইথারনেট 0/0, সিরিয়াল 2/1, সিরিয়াল 2/2 তে আমার বসানো আছে। এখন মনে করেন আমি ফার্স্ট ইথারনেট 1/0 তে আইপি বসালাম, ইন্টারফেস, সরি, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0, এখানে একটা আইপি বসাচ্ছি, ধরেন আমি সবারতে বড় দিচ্ছি 192.168.100.1, তার সাবনেট মাস্ক দিলাম, এই যে আইপিটা এখানে দিলাম, কেমন? তো দেখেন আমার এখানে কি আছে, চারটা ইন্টারফেসে আইপি দেওয়া আছে, এগুলো লুপ ব্যাক মনে করেন এখন বাদ, সে লুপ ব্যাক নাই,
লুপব্যাক না পেলে সে কি করবে, লুপব্যাক না পেলে সে ইন্টারফেস আইপি গুলো দেখবে, এই ইন্টারফেসে আইপি গুলোর মধ্যে যেটা হায়েস্ট। তাহলে এখন এই চারটার মধ্যে হায়েস্ট কোনটা বলেন আমাকে। হ্যাঁ এটা হচ্ছে হায়েস্ট, কিন্তু বাড়ছে, এটা নিবে না। কেন নিবে না? বিকজ এটা অ্যাক্টিভ নাই। অ্যাক্টিভ নাই বলতে কি বোঝাচ্ছে, এটা ডাউন আছে, আমি নো শাট ডাউন দেইনি কমান্ডটা। আমার কথা বুঝতে পারছেন? দেড়শো এটা নিবে না। তাহলে কি করবে, অ্যাক্টিভ যেগুলো আছে এই তিনটার ভিতর থেকে সে রাউটারই সিলেক্ট করবে। তাহলে এই তিনটার ভিতর বড় কোনটা? থ্রি ডট ওয়ান। কেন থ্রি ডট 25? ঠিক আছে, এটা আমরা দেখি। তাহলে আমরা লুপ ব্যাক গুলো ডিলিট করে দিই। ইন্টারফেস লুপ ব্যাক জিরো, নো আইপি অ্যাড্রেস, লুপ ব্যাক ওয়ান, নো আইপি অ্যাড্রেস, লুপ ব্যাক টু, নো আইপি অ্যাড্রেস। তাহলে আমার লুপ ব্যাক গুলোতে কিন্তু কোনো কি নাই, কোনো আইপি নাই। কেমন? আমরা একটু সেভ করি, আমরা এটাকে আবার একটু রিস্টার্ট দিই। স্টপ স্টার্ট, আচ্ছা দেখেন আমি রিস্টার্ট দিছি। দেখেন আমি এখন দিছি কি, শো আইপি ইন্টারফেস, শো আইপি ওএসপি ইন্টারফেস। তাহলে আমার এখন রাউটার আইডি কত আছে দেখেন, 172.16.3.25। আমার কথা কি বুঝতে পারছেন আশা করি? কোনো সমস্যা আছে রাউটার আইডি সিলেক্ট করার ক্ষেত্রে? যেহেতু আমার কেন, এই যে চারটে আইপি আছে ঠিক আছে, চারটে আইপি আছে ঠিক আছে, কিন্তু কি নাই, এটা তো যেহেতু অ্যাক্টিভ না, সো এটা কিন্তু হবে না। অন্য যে তিনটা আমার অ্যাক্টিভ আছে ওই তিনটার থেকে যেটা হায়েস্ট, এটা টু, এটা থ্রি, থ্রি থ্রি ওয়ান তো বড় না, 3.25টা বড়, দ্যাটস ওয়াই এটাকে আমার রাউটার আইডি হিসেবে নিছে। আচ্ছা এখন আপনি যদি চান যে না, আপনি অ্যাডমিন হিসেবে রাউটারের রাউটার আইডি যাই হোক ও যা কিছু থাক না কেন, আমি ম্যানুয়ালি বসাবো। আপনি যদি অ্যাডমিন হিসেবে বলেন যে না আমি আমার রাউটারের রাউটার আইডি বসাবো, তাহলে আপনি কি করতে পারেন, ম্যানুয়ালি আপনার রাউটার আইডি, আপনি আপনার রাউটার আইডিটা বসাতে পারেন। সো যদি আপনি ম্যানুয়ালি বসান, তাহলে কিন্তু এই দুইটা কিন্তু আর কোনো কাজ করবে না। যদি আপনি ম্যানুয়ালি বসান, যেহেতু অ্যাডমিন বলে দিয়েছে আমার রাউটার আইডি এটাই চাই, তাহলে আর এগুলো কি করবে না, কাজ করবে না। অ্যাকচুয়ালি আসলে যদি সত্যি কথা বলতে আমাদের একটু ভুল হয়ে গেছে, যেটা আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকে সবার আগে দিলে তাহলে জিনিসটা ক্লিয়ার হয়, তাই না? ঠিক হইলো, সে আগে ম্যানুয়ালি চেক করবে, ম্যানুয়ালি রাউটার আইডি সিলেক্ট করানো আছে কিনা সে সে চেক করবে। যদি দেখে যে নাই, ম্যানুয়ালি কোনো আইপি বসানো নাই, অ্যাডমিন বসায় নাই, তখন সে কি করবে, লুপব্যাক ইন্টারফেস চেক করবে। যদি দেখে লুপব্যাক ইন্টারফেস পেয়ে যায় তাহলে হইলো, আর যদি না পায় সে এটা তো অবশ্যই থাকবে। এই তিনটার ভিতর থেকে সে কোনো একভাবে রাউটার রাউটার আইডি সিলেক্ট করবে। এখন আমরা ম্যানুয়ালি কিভাবে বসাতে পারি রাউটার রাউটার আইডি? রাউটার আইডি আমরা কিভাবে বসাতে পারি ম্যানুয়ালি? এটা আমরা ওএসপি প্রসেসে যাব, রাউটার ওএসপিএফ 10 আমরা দিছি। এখানে আমরা রাউটার রাউটার আইডি কমান্ডটা, হ্যাঁ এখানে দেখেন রাউটার রাউটার আইডি কমান্ডটা আছে। তো রাউটার আইডি দেওয়ার পরে আমরা এখানে কি দিতে পারি, ধরেন আপনি যে কোনো একটা রাউটার রাউটার আইডি দিবেন, আপনি ধরেন দিলেন 1.1.1.1, ঠিক আছে। এখানে দেখেন সে বলতিছে এই রাউটার আইডি তো ম্যানুয়ালি আপনি সেট করছেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত এটা কাজ না করবে না, যতক্ষণ না পর্যন্ত কি রিলোড অর ইউজ ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস, এই কমান্ডটা যতক্ষণ আপনি না দিচ্ছেন, অর্থাৎ আপনি ওএসপি প্রসেসটাকে যতক্ষণ না পর্যন্ত আবার রিলোড না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রাউটার আইডি কাজ করবে না, আগে যেটা আছে সেটাই থাকবে। তো আমি যদি এই কমান্ডটা দেই,
তাতেও কিন্তু তাহলে প্রসেস কত আমাদের 10, প্রসেস আইডি কত আমাদের 10, স্কোয়ার আইপি ওএসপিএফ প্রসেস। ইয়েস, আচ্ছা আমি আগে কি কমান্ড দিছিলাম মনে আছে আপনাদের? আপনাদের চ্যাটে লিখছিলেন তাই না? আচ্ছা এখানে আমরা ওএসপিএফ দিয়ে আমরা এটা দিছিলাম তাই তো? আচ্ছা তাহলে প্রবলি এটা কারণে ইনফেক্টটা পড়ে নাই, দেখি দাঁড়ান তাহলে এটা এখন পড়তে পারে। তাহলে তো ওই আমাকে বলে দিছে, আমার কিছু করা লাগে নাই, ওরটাই কিন্তু আমি জাস্ট কপি পেস্ট করে দিছি, ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস। এখন তাহলে দেখি আমরা রাউটার রাউটার আইডিটা চেঞ্জ হয় কিনা। হ্যাঁ গুড, এই যে রাউটার আইডি চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? ফাইন, ভালো হয়েছে, ওই আমাকে জানা দিছে। আচ্ছা তাহলে আপনারা একটু আবার একটু তাহলে ক্লিয়ার করে লেখেন, রাউটার ওএসপিএফ প্রসেসটা রিস্টার্ট করার বা রিলোড করার কমান্ডটা লেখেন লেখেন, 30 সেকেন্ড সময়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ইসলাম আপনার 100 প্রসেস দরকার নেই, শুধু ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস চালালেই চলবে, কেমন? আচ্ছা তাহলে আমাদের এই কাজটা শেষ, আমরা মোটামুটি আমাদের ধারণা পেলাম আমাদের রাউটার আইডি কিভাবে সিলেক্ট করে। এখন আসেন আমাদের সেকেন্ড যেটা আছে সেটা, সেকেন্ডে আমরা রাউটার ওএসপিএফ 1 যখন চালাই, চালানোর পরে সেকেন্ড কমান্ড আমরা কি দেই একজন বলেন, খুব দ্রুত বলেন, সেকেন্ড কমান্ড আমরা কি দেই? বলেন বলেন বলেন, সেকেন্ড কমান্ড আমরা কি দেই? নেটওয়ার্ক কমান্ড দেই। আচ্ছা আমাদের সেশনটা চলে গেছিল, দেখেন। এখন নেক্সট হচ্ছে আমরা যখন এটা কি করলাম, স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে কি থাকছিল আমাদের, আমরা চালাইছিলাম রাউটার ওএসপিএফ 10, এটা যখন দিছে আমাদের এই সিলেট রাউটার আইডি হয়েছে। এখন আসবো আমরা স্টেপ টুতে, স্টেপ টু যেটা আছে সেখানে আমাদের কি কমান্ড দেই আমরা, স্টেপ টুতে আমরা কমান্ড দেই কি, নেটওয়ার্ক, নেটওয়ার্ক, নেটওয়ার্ক কমান্ড দেওয়ার পরে আমরা আমাদের নেটওয়ার্কটা দেই। কোন নেটওয়ার্ক এখানে দিব, ধরেন ধরেন আমি ফার্স্ট দেবো 172.16.2.128, এই নেটওয়ার্ক কমান্ড আমরা দিই, নেটওয়ার্কে 172.16.2.128, তার ওয়ার্ল্ডকার্ড বিট /25, ওয়ার্ল্ডকার্ড বিট কত হবে 127, তারপরে দেখি এরিয়া 0, এই কমান্ডটা দিই তাই না? এই কমান্ডটা দেওয়ার পরে আমরা এই কমান্ড দিই, বা এরকম আরো তিনটা কমান্ড আমরা দিব। এই যে কমান্ডটা দিচ্ছি, এই কমান্ডের দ্বারা অ্যাকচুয়ালি আসলে কি হয়, এই কমান্ডের দ্বারা কি হয়, এই কমান্ডের দ্বারা যেটা হয় সেটা হচ্ছে আপনি যখন ওএসপিএফ প্রসেসের মধ্যে যখন যেই কয়টা নেটওয়ার্ক দিবেন, ভালো করে বোঝেন, আমি এখানে কয়টা নেটওয়ার্ক আছে আমাদের, আমরা তিনটা নেটওয়ার্ক কমান্ড দিব। তো এই তিনটা নেটওয়ার্ক কমান্ড যখন দেই, তখন এই তিনটা নেটওয়ার্ক 228, 30, 324, এই তিনটা নেটওয়ার্ক আমার একটা ডাটাবেজে সে নিয়ে নিবে, সেই ডাটাবেসটার নাম বলি আমরা লিঙ্ক স্টেট ডাটাবেস, ক্রিয়েট এ ডাটাবেস হুইজ নেম ইজ লিঙ্ক স্টেট, লিঙ্ক স্টেট ডাটাবেস যার নাম কি লিঙ্ক স্টেট ডাটাবেস। তাহলে এই তার ডাটাবেসে, তার ডাটাবেসে তাহলে কয়টা নেটওয়ার্ক থাকবে এখন বলেন, এই আর ওয়ান এর ডাটাবেসে, আর ওয়ান এর লিঙ্ক স্টেট ডাটাবেসে, যেটা আমরা বলবো এলএসডিবি, এলএসডিবি তে কয়টা নেটওয়ার্ক থাকবে একজন বলেন 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 বলেন, বলেন না কেন, কয়টা নেটওয়ার্ক থাকবে লিঙ্ক স্টেট ডাটাবেসে? আমি এখানে কয়টা নেটওয়ার্ক দিছি, তিনটা নেটওয়ার্ক, আমরা এখানে তিনটা নেটওয়ার্ক সেট করছি, সো তার লিঙ্ক স্টেট ডাটাবেসে এই তিন নেটওয়ার্ক চলে আসবে, এই তিন নেটওয়ার্ক চলে আসবে। এতে এটা তো লুপ ব্যাকের ছিল, সো এটা আপনারা বাদ দেন, এই নেটওয়ার্কটার কথা বাদ দেন। সো আমরা মূলত কি, তিনটা নেটওয়ার্ক আছে, এই তিনটা নেটওয়ার্ক দিছিলাম, এই তিনটা নেটওয়ার্ক তার কোন ডাটাবেসে আসবে, লিঙ্ক স্টেট ডাটাবেসে আসবে। এখন এই যে লিঙ্ক স্টেট ডাটাবেসে আসবে, এখানে আসলে কি কি ইনফরমেশন থাকে, এখানে খুব বেসিক কিছু ইনফরমেশন থাকে, ভালো করে বোঝেন, এখানে এই তিনটা নেটওয়ার্কের খুব বেসিক, সরি
এই তিনটা নেটওয়ার্কে খুব বেসিক ইনফরমেশন থাকে। আচ্ছা, তাহলে আমাদের সেকেন্ড কমান্ড যেটা দেই সেটার দ্বারা আমাদের কি হলো, আমরা আমাদের রাউটার, যে রাউটার গুলোতে আমরা যে নেটওয়ার্ক গুলো অ্যাড করি ওই নেটওয়ার্ক গুলোকে সে তার লিঙ্কস ডাটাবেসে যুক্ত করে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। তো থার্ড স্টেপে কি করবে, ক্রিয়েট এ ডাটাবেস উইথ নেম ইজ লিঙ্কস ডাটাবেস উইথ ইটস অ্যাসোসিয়েট নেটওয়ার্কস, কেমন? আচ্ছা, এবার স্টেপ থ্রি। স্টেপ থ্রিতে কি হয় অ্যাকচুয়ালি, স্টেপ থ্রিতে যখন সে তার লিঙ্ক স্টেট ডাটাবেসটা তৈরি করলো, তখন ওই লিঙ্ক স্টেট ডাটাবেসে আমি কি বললাম, খুব সিম্পল, খুব খুব বেসিক কিছু ইনফরমেশন থাকবে। তাহলে কি কি ইনফরমেশন যেমন সেখানে থাকতে পারে, ধরেন আমি এটা একটু বলি, এই ইনফরমেশন ধরেন থাকে আছে হচ্ছে আপনার এটা কোন পোর্টে আছে, FA 0/0 ইন্টারফেস, FA 0/0 এটাতে কোন নেটওয়ার্ক আছে, 172.16.2.128 এরকম একটা নেটওয়ার্ক আছে, এটা কি আছে, আপ আছে, বাস সিম্পল এরকম কিছু থাকবে। আবার ইন্টারফেস সিরিয়াল 2/1 কোন নেটওয়ার্ক আছে এখানে, 172.16.3.0 172.16.3.0 এখানে এটা কি আছে, নেটওয়ার্কটা আপ আছে। সো এরকম বেসিক কিছু ইনফরমেশন থাকবে, এই হচ্ছে স্টেপ টু তে তার ডাটাবেজে। আচ্ছা, এখন স্টেপ থ্রি তে কি হবে, স্টেপ থ্রি তে যেটা হবে সেটা হচ্ছে এই যে ধরেন এই যে এইটাতে যেখানে যেখানে সে তার আপ পাবে, যখন নেটওয়ার্ক সমূহ তার এই আর ওয়ান এর লিঙ্কেজ ডাটাবেজে যুক্ত হয়, তখন আসলে ওই আর ওয়ান তার ওই সকল নেটওয়ার্কের সংশ্লিষ্ট ইন্টারফেস দিয়ে নেইবার, তার নেইবার ডিসকভারির জন্য, নেইবার ডিসকভারি মানে কি তার প্রতিবেশী কে হবে সেটা ডিসকভার করার জন্য, খোঁজার জন্য সে একটা হ্যালো প্যাকেট পাঠায়। আবার বললাম কি বললাম, এই ডাটাবেজে যুক্ত হওয়ার পরে সে কি করবে, তার যতগুলো ইন্টারফেস আছে, তার যতগুলো ইন্টারফেস আছে ওই ইন্টারফেস গুলোতে সে কি করবে, একটা হ্যালো প্যাকেট পাঠাবে, এই পোর্টে একটা হ্যালো প্যাকেট পাঠাবে, এই পোর্টে একটা হ্যালো প্যাকেট পাঠাবে, এই পোর্টে একটা হ্যালো প্যাকেট পাঠাবে। কেন হ্যালো প্যাকেট পাঠাবে, সে খুঁজবে যে আমার নেইবার কে হবে, আমার এই কারণ কি, কারণ হচ্ছে আমার এই ইনফরমেশন গুলো তো অন্যের কাছে যাওয়া লাগবে, তাহলে আমার ইনফরমেশন যে অন্যকে দিব, আমার ইনফরমেশন অন্যকে কখন দিব, আগে সে নেইবার হতে হবে। সো নেইবার ডিসকভারির জন্য সে কি করবে, এই পোর্টে, এই পোর্টে, এই পোর্টে, তার যত অ্যাক্টিভ পোর্ট আছে সমস্ত পোর্টে সে হ্যালো প্যাকেট পাঠায়, কিসের জন্য, নেইবার ডিসকভারির জন্য। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। দেখা যাচ্ছে সেন্ড এ হ্যালো প্যাকেট টু অল ইন্টারফেসেস টু ডিসকভার নেইবার্স, নেইবার বানানটা কি একটু চেক করে দেখেন, তো সেন্ড এ হ্যালো না, তো সেন্ড হ্যালো প্যাকেটস। আচ্ছা, এই কথাটা কি বোঝা গেছে, এখন মনে করেন ও ল্যান্ড সাইডে ও হ্যালো প্যাকেট পাঠাচ্ছে, এইটা তো পাঠাচ্ছে, তো এদিকে ওর যেহেতু এটা ল্যান্ড সাইড নাই, এদিকে ওর কোনো নেইবার পাওয়ার সম্ভাবনা আছে, এখানেও সম্ভাবনা আছে, কিন্তু এদিকে কি নেইবার পাওয়ার কোনো সম্ভাবনা আছে, এদিকে কি নেইবার পাওয়ার কোনো সম্ভাবনা আছে তার ল্যান্ড সাইডে নাই, তাহলে কেন শুধু শুধু এই যে এই পোর্টটা দিয়ে যে হ্যালো প্যাকেট যাচ্ছে নিশ্চয়ই একটা ব্যান্ডউইথ খরচ হবে, তাহলে কেন আমি শুধু শুধু এই পোর্টটাতে হ্যালো প্যাকেট পাঠাবো, পাঠানো কি দরকার আছে, তাহলে আমার কিন্তু এখানে যখন হ্যালো প্যাকেটটা যাচ্ছে তখন এই যে এই রাউটার এদিক দিয়ে হ্যালো প্যাকেট যাবে, এদিক দিয়ে হ্যালো প্যাকেট যাবে, আমি তো একটা রাউটারের কথা বলতেছি, আমরা একটা রাউটার নিয়ে ডিসকাস করছি, এই কাজগুলো তো সব রাউটারই হবে, একই প্রসেস তাই না, তো সব যতগুলো রাউটার তার ল্যান্ড সাইডে কিন্তু সে কি করতেছে, হ্যালো প্যাকেট পাঠাচ্ছে, কিন্তু ইটস আননেসেসারি টোটালি, আমার কোনো দরকার নেই সেখানে হ্যালো প্যাকেট পাঠানোর, তাহলে আমরা কি করতে পারি, আমার এই হ্যালো প্যাকেটটা যাতে এদিকে না যায় সেটা আমরা বন্ধ করতে পারি, সেটা আমরা কিভাবে বন্ধ করব, আমরা ওই ইন্টারফেসে ঢুকবো, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 আমি ঢুকলাম, ঢোকার পরে এখানে আমরা এই হ্যালো প্যাকেটটাকে আমি বন্ধ করব, আচ্ছা হ্যালো প্যাকেটটাকে আমরা কিভাবে বন্ধ করতে পারি,
এখানে দেখেন তো একটা কমান্ড, এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা লিখবো প্যাসিভ। দেখেন তো এখানে প্যাসিভ ইন্টারফেস নামে কিছু আছে কিনা, প্যাসিভ ইন্টারফেস। হ্যাঁ, আমরা এটাকে প্যাসিভ ইন্টারফেস করে দিব, প্যাসিভ ইন্টারফেস করব। কোন কোনটাকে করব, কোন ইন্টারফেসটাকে করব প্যাসিভ ইন্টারফেস বলেন? এই তিনটা পোর্টের মধ্যে কোনটাকে করব, কোন ইন্টারফেসটাকে আমরা প্যাসিভ করব? F0/0। তাহলে আমরা আমরা ঢুকে আসি হচ্ছে কোনটার মধ্যে, F0/0 মধ্যে। এইভাবে না, আমরা রাউটার OSPF যেহেতু করতেছি, OSPF এর হ্যালো প্যাকেট যাবে না। কার হ্যালো প্যাকেট যাবে না? OSPF এর হ্যালো প্যাকেট যাবে না। সো OSPF এর প্রথম মধ্যে ঢুকলাম, এখানে আমরা লিখবো প্যাসিভ ইন্টারফেস ফার্স্ট ইথারনেট। ফার্স্ট ইথারনেট কত? 0/0। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এই OSPF এর মধ্যে আমি একটাকে প্যাসিভ ইন্টারফেস করা মানে কি, এই OSPF এর মধ্যে একটা প্যাসিভ ইন্টারফেস করা মানে হচ্ছে OSPF কি করে হ্যালো প্যাকেট পাঠায় তার নেইবার ডিসকভারির জন্য। তো নেইবার ডিসকভারির জন্য সে এই পোর্টটা দিয়ে নেইবার ডিসকভারি করা তার যেহেতু দরকার নাই, এই পোর্টটা দিয়ে সে যেন হ্যালো প্যাকেট না পাঠাতে পারে নেইবার ডিসকভারির জন্য, সেই জন্য আমি এই পোর্টটাকে প্যাসিভ ইন্টারফেস করে দিলাম। তো কিভাবে করবেন এবং কেন করবেন আশা করি বুঝতে পারছেন। কোনো কনফিউশন আছে বা কোনো কোশ্চেন আছে এটুকু এটা নিয়ে, প্যাসিভ ইন্টারফেস নিয়ে? না, এখানে অনেক ব্যান্ডউইথ খরচ হবে সেটা না, কিন্তু এখানে কিন্তু আপনার এই নেটওয়ার্কে, এই রাউটারে যখনই কোনো নেটওয়ার্ক ডাউন হবে বা যখনই কোনো নেটওয়ার্ক অ্যাড হবে, সাথে সাথে সে সব পোর্ট দিয়ে কি করবে, হ্যালো প্যাকেট পাঠাবে। না, পিং এর মতো না, হ্যালো প্যাকেট পাঠাবে কি জন্য, তার কাছ থেকে কিছু একটা অ্যাকনলেজমেন্ট পাওয়ার জন্য, যে আমি আমার নেইবার এই পোর্টে নেইবার পাই কিনা। ওই হ্যালো প্যাকেটের ভিতরে আরো অনেক ইনফরমেশন থাকে, আমি এইটা নিয়ে এখন ডিসকাস করব। হ্যালো প্যাকেটের ভিতরে প্রায় 8-10টার মতো ইনফরমেশন থাকে। সো কথা হচ্ছে, আমার ব্যান্ডউইথ খরচ হোক না হোক, আপনি অ্যাজ এ ভালো একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে এটা কেন অ্যালাউ করবেন, যেটা আমার দরকার নেই সেটা কেন হবে? আমার কথা বুঝতে পারছেন? যেটা আমার দরকার নেই আর নেসে আমি সেই কাজটা কেন হবে? এখানে আপনি একটা দেখতেছেন, যখন আপনার নেটওয়ার্ক অনেক বড় হবে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যখন অনেক নেটওয়ার্ক বড় হবে, একটা IIG বা IGW যখন হয়, তখন তার সে দুইটা তিনটা রাউটার নিয়ে নিশ্চয় কাজ করে না, তার রাউটারের সংখ্যা অনেক থাকে, তার ল্যান্ড সাইড অনেক থাকতে পারে। এখানে ল্যান্ড সাইড আপনি একটা দেখলেন, ল্যান্ড সাইডে আরো 10-5টাও থাকতে পারে। 5টা ল্যান্ড সাইড থাকা মানে ওই পাসপোর্ট দিয়েও সে তার হ্যালো প্যাকেট পাঠাবে। এরকম 10টা 20টা 30টা রাউটার যদি তার 30টা ল্যান্ড সাইড থাকে, তাহলে তো অনেকগুলো, তার ওদিক দিয়ে হ্যালো প্যাকেট পাঠাচ্ছে না। সো কেন আমি এই হ্যালো প্যাকেট গুলো ওই পোর্টে পাঠাবো? কথা বোঝা গেছে? তাহলে আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে হ্যালো প্যাকেট যে যাবে, এই হ্যালো প্যাকেটের ভিতরে কি থাকে, হ্যালো প্যাকেটের ভিতরে কি থাকে সেটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। এই যে আমি হ্যালো প্যাকেট লিখলাম, তাহলে এগুলো হ্যালো প্যাকেট পাঠাবে। একটা হ্যালো প্যাকেটের ভিতরে আমার প্রায় 9টা 10টা মতো ইনফরমেশন থাকে, সেগুলো একটু আপনাদের মাথায় রাখতে হবে। আমি এখানে একটা একটা করে লিখতেছি। ধরেন আমার প্রথমে ওই যে আমি যে রাউটার রাউটার আইডি দিয়েছিলাম, আমার যে এই হ্যালো প্যাকেটের ভিতরে ওই এই ও যখন পাঠাবে, ওর রাউটার রাউটার আইডি সে কি করবে, ওই হ্যালো প্যাকেটের ভিতরে অ্যাসাইন করবে। এক, দুই নাম্বার হচ্ছে কি, সে এরিয়া আইডি, এরিয়া আইডি সে অ্যাসাইন করবে। কারণ কি, এই নেটওয়ার্ক এই পোর্টটা দিয়ে যাবে, এই নেটওয়ার্কটা কোন এরিয়ার ভিতরে, ভালো করে বোঝেন, এই নেটওয়ার্কটা কোন এরিয়ার মধ্যে সেটা সে এখানে অ্যাসাইন করবে ওই হ্যালো প্যাকেটের ভিতরে। এখানে আমি স্টার দেওয়া, স্টার দেওয়ার কারণ আমি পরে বলবো, ঠিক আছে? তারপরে আর কি আসতে পারে, তারপরে ধরেন আমাদের আর 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 আমরা নেটওয়ার্ক দিচ্ছি, নেটওয়ার্ক মাস্ক বা সাবনেট মাস্ক, নেটওয়ার্ক মাস্ক আসবে। আমাদের ওয়ার্কের ব্রিজ দিয়ে দিছি না, সে ওয়ার্কের ব্রিজ থেকে সে নেটওয়ার্ক মাস্কটাকে সে খুঁজে নিবে। আচ্ছা, তারপরে আর কি আসতে পারে, তারপরে আসতে পারে ধরেন আপনার আমাদের আমাদের আর আসতে পারে হচ্ছে হ্যালো প্যাকেট, হ্যালো ইন্টারভাল, হ্যালো ইন্টারভাল। তারপরে আসতে পারে আমাদের
ডেড ইন্টারভাল, তারপরে আমাদের আসতে পারে হ্যালো ইন্টারভাল, ডেড ইন্টারভাল, তারপরে আসতে পারে আমাদের রাউটার, রাউটার প্রায়োরিটি। রাউটার প্রায়োরিটি বানান কি, কে বলতে পারবেন? হ্যাঁ একদম, বলেন না প্রায়োরিটি বানান কি, প্রায়োরিটি। ঠিক আছে, ঠিক না থাকলে ঠিক করে নিন। তারপরে আসবে আমাদের ডেজিগনেটেড রাউটার, রাউটার আইডি। তারপর আসবে আমাদের FG ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারের রাউটার আইডি। ডেজিগনেটেড রাউটারের রাউটার আইডি। তারপর আসবে আমাদের অথেন্টিকেশন পাসওয়ার্ড। কয়টা লিখলাম, মেলা লিখছি, আমাদের লিস্ট অফ নেইবার্স। NEGHOU, আচ্ছা বাংলাটা দেখে নিন। তো এতগুলো জিনিস আমার থাকবে, এবং এখানে দেখেন আমি স্টার এটা দিব, স্টার এটা দিব, স্টার এটা দিব। কয়টা দিয়ে স্টার দিলাম, পাঁচটা দিয়ে স্টার দিলাম, তাই না? এরিয়া আইডি। আচ্ছা এবার এই জিনিসগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। তো ফার্স্ট হচ্ছে রাউটার, রাউটার আইডি, এটা আপনারা বুঝছেন, এটা নিয়ে আমার ডিসকাস করার কিছু নাই। এরিয়া আইডি বুঝতে পারছেন, কারণ আমরা কেন এরিয়াতে ভাগ করি, আমার এই নেটওয়ার্কটাকে কোন এরিয়ার মধ্যে রাখছি আমরা কমান্ড দেওয়ার সময় বলে দিছি। এই রাউটারে নেটওয়ার্ক, তার ওয়ার্কার বিটস, তার এরিয়া আইডি, ওই এরিয়া আইডি, এই নেটওয়ার্কটা যে এরিয়ার মধ্যে থাকবে ওই এরিয়া আইডিটা এখানে থাকবে। আচ্ছা তারপরে আসে আমাদের নেটওয়ার্ক মাস, ওয়ার্কার বিটস দিয়ে আমাদের নেটওয়ার্ক মাস হিসেবে বের করে নেবে, এটা থাকবে। এবার আসেন হ্যালো ইন্টারভাল এবং ডেড ইন্টারভাল, এই দুটা জিনিস আগে দেখেন। হ্যালো ইন্টারভাল এবং ডেড ইন্টারভাল শব্দ থেকে কি বুঝতেছেন, শব্দ থেকে বোঝা যাচ্ছে কি যে ইন্টারভাল মানে কি একটা স্পেসিফিক টাইম ডিউরেশন পর পর, তাই না? তো সে এই যে হ্যালো প্যাকেট পাঠাবে যখন নেইবার রিলেশনশিপ হয়ে যায় বা হওয়ার আগে, ও ধর নেইবার এই যে ও একটা হ্যালো প্যাকেট পাঠাইলো, তো ও হ্যালো প্যাকেট পাঠাইলো কিসের জন্য, আমার এই পোর্ট দিয়ে কেউ কি আমার নেইবার হওয়ার মধ্যে কেউ আসো কিনা। কিন্তু কথা হচ্ছে তার মানে কি, তাহলে ওর একটা অ্যাকনোলেজমেন্ট আসতে হবে, না আমি আসি তোমার নেইবার আমি হইতে পারি, এ ধরনের একটা রিপ্লাই তো আসতে হবে নাকি, কথা বলেন। তখন তাছাড়া সে কি করে বুঝবে যে কে আমার নেইবার হবে? তো এই যে আসবে যে ও হ্যালো প্যাকেট পাঠা রাখছে, হ্যালো আমি একজনকে হ্যালো বললাম, আর সে তার উত্তরে যদি সে কোনো কিছু না বলে বিষয়টা কেমন হবে না? তো আমি হ্যালো বলার পরে মনে করেন আমি 2-3-4 সেকেন্ড আমি তার দিকে তাকায় থাকলাম, সে আমার দিকে তাকায় কিছু বলে কিনা, সে দেখে কিছু বলে না, আমি কি আর থাকবো তার কাছে, আমি চলে যাব না? তার মানে কি আমি হ্যালো বলছি ঠিক আছে, কিন্তু আমি হয়তো বা 2-1 সেকেন্ড সময় নিতে পারি, সে হয়তো নাও শুনতে পারে বা সে আমাকে অ্যান্সার দেয় কিনা এটা জানার জন্য, তাই না? তো ও যে হ্যালোর একটা পাঠাইলো, একটা প্যাকেট যে পাঠাইলো, এই যে ও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করবে যে না ও আমাকে কোনো রিপ্লাই দেয় কিনা, ওই যে ওয়েট সময় যেটা আছে ওই সময়টাকে আমরা বলতেছি হ্যালো, ওই সময়টাকে হ্যালো ইন্টারভাল অ্যাকচুয়ালি না। ওই যে ও দিল পাঠানোর পরে মনে করেন সে এই পাশ থেকে কোনো রিপ্লাই দিল না, ধরেন কোনো রিপ্লাই সে দিল না, সে কি করবে আরেকবার সে হ্যালো প্যাকেট পাঠাবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তো এই যে আমাকে প্রথমে যে হ্যালো প্যাকেটটা পাঠাইছে, হ্যালো প্যাকেট যে আমাকে নেইবার ডিসকভারির জন্য যে হ্যালো প্যাকেটটা পাঠায়, ও কতক্ষণ পর্যন্ত ওয়েট করবে ওর রিপ্লাইটা পাওয়ার জন্য, এই যে ইন্টারভালটা সেটা হচ্ছে আমার হ্যালো ইন্টারভাল। এই তাহলে এই এইটা নিশ্চয় একটা টাইম আমার একটা ফিক্সড করা আছে, এই টাইমটা কতটুকু টাইম, এই টাইমটা হচ্ছে আমার নেটওয়ার্কের উপর কনসিডার হয়। একটা হচ্ছে এখানে কি ধরনের নেটওয়ার্ক আমার, এই লিঙ্কটা কি P2P, P2P মানে কি পয়েন্ট টু পয়েন্ট, এক পয়েন্ট থেকে ডিরেক্টলি আরেক পয়েন্টের সাথে কানেক্টেড, তাই না? তো এরকম নেটওয়ার্ক যদি হয়ে থাকে, P2P নেটওয়ার্কে যদি হয়, তাহলে 10 সেকেন্ড পর পর সে কি করবে হ্যালো প্যাকেট পাঠাবে, কত সেকেন্ড পর পর,
10 সেকেন্ড ও একটা হ্যালো প্যাকেট পাঠাইছে, সে 10 সেকেন্ড ওয়েট করবে, কতক্ষণ 10 সেকেন্ড ওয়েট করবে। আবার 10 সেকেন্ড ওয়েট করার পরে সে আবার কি করবে, পাঠাবে যে আমার ওই পাশে কোনো নেইবার আছে কিনা। এই যে ওয়েট করতেছে, ওর জন্য যে ওয়েট করতেছে, এটাকে আমরা বলতেছি কি, হ্যালো ইন্টারভাল। এখন 10 সেকেন্ড পর কি সারা জীবন পাঠাবে? মনে করেন এই যে এই পোর্টটা ডাউন আছে, ও এই পোর্টে পাঠাচ্ছে হ্যালো, এই পোর্টটা ডাউন আছে, তাহলে এই পোর্টে ডাউন থাকলে ও কি কোনো রিপ্লাই দিতে পারবে এই পোর্ট দিয়ে? না, তাহলে ও পাঠাইছে, ও 10 সেকেন্ড ওয়েট করবে, 10 সেকেন্ড ওয়েট করার পর সে আবার পাঠাবে, 10 সেকেন্ড ওয়েট করে আবার পাঠাবে, আরো 10 সেকেন্ড ওয়েট করার আবার পাঠাবে। তো এরকম সারা জীবন নিশ্চয়ই পাঠাবে না, 10 সেকেন্ড। এই যে কতক্ষণ ওয়েট করবে, যে না ওই পাশ থেকে যদি কোনো রেসপন্স না পাই, সে ধরে নেবে আমি আর হ্যালো প্যাকেট পাঠাবো না, ও মরা আছে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি একজনের সাথে কি বারবার চালাবো নাকি, তাই না? আমি একজন হয়তো 2-3 বার হয়তো বা ভালো লাগতে পারে বা ভালোভাবে কথা বলতে পারি, কিন্তু ওই পাশ থেকে যদি আমি রেসপন্স না পাই, আমি কতক্ষণ তার সাথে ভালো সম্পর্ক থাকবে? সো যে যে কতটুকু এই পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্কের ক্ষেত্রে যদি এরকম লিঙ্ক আপ থাকে, তাহলে এরকম লিঙ্ক আপ যদি থাকে তাহলে আমাকে সে কি করবে, আমাকে সে পয়েন্ট টু পয়েন্ট যদি নেটওয়ার্ক থাকে, আমি কত বলছি পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্কের ক্ষেত্রে, সরি, তাহলে পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্কের ক্ষেত্রে হচ্ছে 10 সেকেন্ড, না পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্কের ক্ষেত্রে হচ্ছে 30 সেকেন্ড। একটু দেখেন, হ্যাঁ এটা বাই ডিফল্ট, এটা বাই ডিফল্ট, আপনি এটা চেঞ্জ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ বলেন। গিগাবাইট মানে শো করেন, আপনি লাগালি শো করবে। আচ্ছা এখানে দেখেন, এই যে এখানে আমার এক ধরনের নেটওয়ার্ক, এটা আমার এক ধরনের নেটওয়ার্ক না, এটা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট না, এটা যেমন কি আমার এক লিঙ্ক ডিরেক্টলি আরেকটা রাউটারের সাথে লাগছে, তাই না? এখানে কিন্তু সেরকম কিছু না, এটাকে বলা হচ্ছে এনবিএমএ নেটওয়ার্ক। এনবিএমএ কি নেটওয়ার্ক বলে? নন ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক, নন ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক, এটা হচ্ছে এনবিএমএ নেটওয়ার্ক। এবং এই নেটওয়ার্কের ক্ষেত্রে, এই ধরনের নেটওয়ার্কের ক্ষেত্রে আমার হ্যালো টাইমার হচ্ছে 10 সেকেন্ড, আর এই ধরনের পিটুপি নেটওয়ার্কের ক্ষেত্রে আমার হ্যালো টাইমার হচ্ছে 30 সেকেন্ড, অর্থাৎ 30 সেকেন্ড পরপর সে এটা পাঠাবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এই নেটওয়ার্কের ক্ষেত্রে হ্যালো টাইমার কত সেকেন্ড? এনবিএমএ নেটওয়ার্কের ক্ষেত্রে 10 সেকেন্ড, আর আমার পয়েন্ট টু পয়েন্ট পিটুপি নেটওয়ার্কের ক্ষেত্রে হ্যালো টাইমার কতটুকু? 30 সেকেন্ড। এখন কথা হচ্ছে সে কতক্ষণে এই ধরনের কাজ করবে, যে 30 সেকেন্ড পর পাঠালে ওকে ফাইন, আবার 30 সেকেন্ড পর পাঠালে ওকে ফাইন, সে কতক্ষণ এরকম 30 সেকেন্ড পর পর পাঠাবে? তো ও আমার এই পরবর্তী যেটা আছে ডেড ইন্টারভাল, ডেড ইন্টারভাল মানে কি, যে ওর কাছ থেকে যদি কোনো রেসপন্স সে একদমই না পায়, সে কতক্ষণ ওয়েট করবে, এরকম কতক্ষণ পর সে বলবে যে না আমি আর তার কাছে হ্যালো প্যাকেট পাঠাবো না, সেটা হচ্ছে আমাদের ডেড ইন্টারভাল। ডেড ইন্টারভাল যেটা, সেটা হচ্ছে আমাদের আমাদের হ্যালো ইন্টারভালের 3 গুণ। তাহলে ডেড ইন্টারভাল হ্যালো ইন্টারভাল আমার যদি, এটা যদি 30 সেকেন্ড হয় তাহলে এটা হচ্ছে 120 সেকেন্ড, আমার 4 গুণ, তাহলে কত হয়? যদি 30 সেকেন্ড হয় তাহলে ডেড ইন্টারভাল কতটুকু হবে? 4 গুণ। তাহলে এখানে হচ্ছে 120 সেকেন্ড সে ওয়েট করবে, এখানে কতক্ষণ ওয়েট করবে? 120 সেকেন্ড, আর এখানে 40 সেকেন্ড। গুড, এখানে 40 সেকেন্ড ওয়েট করবে, ও যখন হ্যালো প্যাকেট পাঠাবে 10 সেকেন্ড পরপর, অর্থাৎ সে 40 সেকেন্ড ওয়েট করবে, 40 সেকেন্ডের ভিতর সে যদি কোনো রিপ্লাই না দেয়, বলবে যে না তোমার, তুমি আমার কেউ না, আমি আর তোমার কাছে কোনো হ্যালো ট্যালো পাঠাবো না, সে ওই পর্দায় আর হ্যালো প্যাকেট পাঠাবে না, বুঝা গেছে? আর এখান থেকে এই পর্দায় যদি 120 সেকেন্ডের ভিতরে যদি কোনো রিপ্লাই না আসে, তাহলে সে ওর কাছে কি করবে না, আর হ্যালো প্যাকেট পাঠাবে না।
ও ধরে নেবে ও ডেড। এই যে 120 সেকেন্ড, এটাকে বলা হয় ডেড ইন্টারভাল। কথা বুঝতে পারছেন আশা করি? এখন এই যেগুলো স্টার দেখতেছেন, এই স্টার গুলো ও তো একটা হ্যালো প্যাকেট পাঠাবে, আবার ও কিন্তু ওর সাইডেও কিন্তু একই প্রসেস করে ও হ্যালো প্যাকেট পাঠাবে। কারণ কে আগে হ্যালো প্যাকেট পাঠাবে, কে পরে হ্যালো প্যাকেট পাঠাবে, সেটা নিয়ে আমি একটু পরে ডিসকাস করতেছি। কিন্তু ধরেন ও হ্যালো প্যাকেট পাঠাইছে ওর কিসের জন্য? নেইবার ডিসকভারির জন্য। ও ওর একটা একটা অ্যাকনলেজমেন্ট দিবে যে না আমি তোমার নেইবার হইতে পারি কিনা, সেও একটা হ্যালো প্যাকেট পাঠাবে। তার ভিতরেও কি এই ইনফরমেশন গুলো থাকবে, এই সব ইনফরমেশন থাকবে। কিন্তু এই স্টার যেগুলো আছে এইগুলো, এই চারটা আর এই পাসওয়ার্ড, এই পাঁচটা জিনিস, ওর হ্যালো প্যাকেটের এই পাস আর ওর হ্যালো প্যাকেটের এই পাস যখন মিলবে, সেম থাকবে, তখনই তারা একে অপরের সাথে নেইবার রিলেশন এস্টাবলিশ করবে, আদারওয়াইজ নট। দ্যাটস ওয়াই আমি এখানে স্টার্ট দিছি। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এক রাউটারের পাসওয়ার্ড শেয়ার করলে তো সিস্টেম শেয়ার করবে না। আচ্ছা, আমি তাহলে এটাতে আসি। হোয়াট ইজ অথেন্টিকেশন পাসওয়ার্ড? কেন আমরা অথেন্টিকেশন পাসওয়ার্ড ইউজ করি এটা আগে তাহলে বলি। আগে সেটা হচ্ছে, ধরেন আপনি এই যে এখান থেকে এখানে আপনি আপনি আমরা ডাইনামিক রাউটে কি করি, নিজের নেটওয়ার্ক গুলো দিই, তাই না? এখানে কিন্তু আমরা অন্যের নেটওয়ার্ক দিই না, দেই কার? নিজের নেটওয়ার্ক। এখন মনে করেন কেউ যদি এরকম করে, একটা রাউটার নিয়ে আসলো, বোঝেন ভালো করে, কানেক্ট করলো, কানেক্ট করে সে কি করলো, এখানে সে তার এই নেটওয়ার্কটা দিল, কোনোভাবে সে ওই নেটওয়ার্কটা জানে, পোর্ট আইপি টাইপি জানে, মনে করেন সে ওই একই নেটওয়ার্কে আইপি এখানে বসাইছে, ভালো করে বোঝেন। বসানোর পর সে এখানে কি করলো, রাউটারে ওএসপি প্রসেস চালা দিল। তার ওএসপি প্রসেস আইডি কি? লজিক্যাল লোকাল ইউনিক। ও নিজের মতো করে রাউটার ওএসপি 1 2 যা ইচ্ছা দিল, ওর নেটওয়ার্কটা ও দিচ্ছে, অন্য নেটওয়ার্ক তো ওর জানার দরকার নেই, আছে ওর নেটওয়ার্ক ও জানা দিল। তাহলে কি হবে? তাহলে এই এটা এর সাথে কি ওরা সবাই আবার ওর কাছে সবকিছু পাঠাবে না? এই দেখেন, সবাই ওর কাছে সবকিছু পাঠিয়ে দিল, কিন্তু এটা তো আসলে অথেন্টিকেট কেউ না। ও কিন্তু এখন কি করে, সোয়াইপের আউট দিয়ে সব নেটওয়ার্ক ও কিন্তু জানে নিচ্ছে। বুঝতে পারছেন কথা? দ্যাটস ওয়াই আপনি এখানে শুধু রাউটারের ওএসপি প্রসেস চালিয়ে নেটওয়ার্ক চালালেই হবে না। যদি আপনার এই রাউটারের ওএসপি প্রসেসের যে পাসওয়ার্ডটা আছে, এই পাসওয়ার্ড ও রাউটার ওয়েসপি প্রসেসের পাসওয়ার্ড যদি মিল না পায়, তাহলে কিন্তু সে এখানে কোনো কিছুই পাঠাবে না, অর্থাৎ ওকে নেইবার হিসেবে ধরবে না। নেইবার হিসেবে না ধরলে ওদের কোনো কিছু ওকে দিবে না। সো নেইবার হওয়ার জন্য কি করতে হবে, তাহলে ওই ওর যে পাসওয়ার্ডটা আছে ওর পাসওয়ার্ড ম্যাচ হতে হবে। সে চেক করবে যে পাসওয়ার্ড ম্যাচ করে কিনা, যদি পাসওয়ার্ড ম্যাচ করে, বাকি অন্যগুলো যদি ম্যাচ করে, দেন ও এসে নেইবার হিসেবে রিলেশনশিপ হিসেবে করবে, তখন ওদের ইনফরমেশন ওকে শেয়ার করবে। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু এখানে পাসওয়ার্ডটা দিতে হয়। আমি যদিও আমাদের কনফিগার দেখাইনি, আমরা দেখাবো, আমি ওএসপিতে আরো ডিটেলস আমি ডিসকাস করবো আরো। আমার কথা কি বোঝা গেছে? সো দ্যাটস ওয়াই এই পাঁচটা জিনিস, অথেন্টিকেশন পাসওয়ার্ড, এরিয়া আইডি, নেটওয়ার্ক মাস্ক, হ্যালো ইন্টারভাল, ডেড ইন্টারভাল, এই পাঁচটা জিনিস আমার কি হইতে হবে, একই হইতে হবে। কেন এটা তো বুঝতে পারছেন কেন এক হইতে হবে আশা করি। এখন ডেড ইন্টারভালে হ্যালো ইন্টারভাল কেন এক হইতে হবে? ধরেন ডেড ইন্টারভাল হচ্ছে, হ্যালো ইন্টারভাল কত, 140 সেকেন্ড, সরি শুধু 40 সেকেন্ড, আর ডেড ইন্টারভেল হচ্ছে 120 সেকেন্ড। এখন কোন একটা পোর্ট যদি ডাউন থাকে, এই পোর্ট তো ও আমি জানি যে ওই পোর্টটা ডাউন আছে, আমার ওর নেইবার হিসেবে এস্টাবলিশ ও ডাউন আছে না আছে এটা জানার জন্য সে 120 সেকেন্ড ওয়েট কেন করবে? এতক্ষণ 120 সেকেন্ড মানে কি 3 মিনিট, সরি 2 মিনিট, এতক্ষণ ওয়েট করা মানে কি নেটওয়ার্কে এগুলো অনেক সময় লাগতেছে না বিষয়টা? আমি যদি এখন ম্যানুয়ালি এটা চেঞ্জ করে ওকে বলে যে যে না তোমার হ্যালো ইন্টারভাল থাকবে হচ্ছে 5 সেকেন্ড, ডেড ইন্টারভাল থাকবে সর্বোচ্চ ধরো 10 সেকেন্ড, তাহলেই তো হয়, হয় না? যদি এটা বন্ধই থাকে, যদি এটা বন্ধই থাকে তাহলে আমরা এত সেকেন্ড কেন ওয়েট করব? বন্ধ আছে তো হয়ে গেছে বন্ধ, কিন্তু না, আপনি এরকম করতে পারবেন না, পারবেন না বিষয়টা সেইভাবে বলা যাবে না, পারবেন পারবেন না সেটা না, পারবেন। ফার্স্ট আমরা আগে একটু ডিসকাস করি যে কেন আসলে এরকম আসে। এক হচ্ছে কথা হচ্ছে, আপনি 30 সেকেন্ড পর পর হ্যালো প্যাকেট পাঠাচ্ছেন,
ধরেন সে 30 সেকেন্ডের পরে কিছু কোনো একটা কারণে সে হ্যাং হয়ে যেতে পারে বা তার পোর্টটা আপ হতে একটু দেরি হইতেই পারে। সিসকো রাউটার পোর্ট আপ হইতে সময় লাগবে, এগুলো মাইক্রোটিক বা জুনিপার না, যে আমি আপ করলাম আর সাথে সাথে আপ হয়ে যায়, বা আমি ই করলাম সাথে সাথে আপ হয়ে যাবে। সিসকো রাউটার ওপেন হতে অনেক সময় লাগে, অন হতে অনেক সময় লাগে। তো আমার ও একটু ওয়েট করবে যে না দেখি এগুলো আমি ওটা আপ হয় কিনা, আমি আর একটা মেসেজ থ্রো করি যে না ও বাইচে আছে কিনা। যেমন তো এই কারণে আমাদের টাইমটা এরকম একটু কিছু দেওয়া আছে। এখন কথা হচ্ছে আমি যদি কম দিই সমস্যা কি? যদি কম দেন, ওর এখানে আপনি হ্যালো ইন্টারভাল ডেড ইন্টারভাল 10 দিছেন, ওর এখানে আছে কি ডেড ইন্টারভাল কত আছে 120, ওর আছে 120, আপনি এখানে দিয়েছেন 10, তাহলে ও যখন নেইবার ডিসকভারির জন্য ও পাঠাবে, ওর এখানে ডেড ইন্টারভাল বা হ্যালো ইন্টারভাল হচ্ছে 5 সেকেন্ড, ওর এখানে আছে হ্যালো ইন্টারভাল 30 সেকেন্ড, ও কিন্তু দেখেন ম্যাচ করবে না। 30 সেকেন্ড ও ও 30 সেকেন্ড পর পর ও পাঠাচ্ছে, আর ও পাঠাবে কত সেকেন্ড পর পর? 5 সেকেন্ড পর ও পাঠালে 10 সেকেন্ড পর কিন্তু ও কিন্তু আর কোনো হ্যালো মেসেজ পাঠাবে না। তো এই 10 সেকেন্ডের পরে যদি ও অ্যালাইভ হয়, ও কিন্তু আর এটা পাবে না। কিন্তু আমি কি বুঝাতে পারছি নাকি একটু জটিল লাগতেছে? হ্যাঁ, যদি আপনি এটা করতে চান করতে পারেন, সমস্যা নেই। তবে যাই করেন না কেন, এখানে যা করবেন আপনার আপ স্টিমে তাই থাকতে হবে। তার মানে আপনার রাউটার যেখানে যদি কনফিগার চেঞ্জ করেন, আপনার আপ স্টিমে কনফিগার চেঞ্জ করতে হবে। আর আপ স্টিমে কনফিগার কখন চেঞ্জ করবে? তার আপ স্টিমে যদি কনফিগার চেঞ্জ করে, ওই আপ স্টিম তার আপ স্টিমে কনফিগার চেঞ্জ করবে। এইভাবে করতে গেলে প্রায় আপনার প্রায় 1 মাস 2 মাসের এটা প্রসিডিউর। কথা বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই এগুলো আমরা চেঞ্জ করি না, বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকে। কিন্তু কি করতে হবে, অবশ্যই আপনার সেম থাকতে হবে হ্যালো ইন্টারভাল এবং ডেড ইন্টারভালটা কি থাকতে হবে? সেম থাকতে হবে। আমি একজনকে ডাকতেছি এই টাইম পর্যন্ত আমি ওয়েট করব, আর সে মনে করে না আমি তার জন্য ওয়েট করবো এত সেকেন্ড পর, তো এর ভিতরে আমি আবার মরে যাব, যদিও বাঁচে থাকি তারপরে মরে যাব। দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে, এই গুলো মিল থাকতে হবে। আসেন এরিয়া আইডি। এরিয়া আইডি কি আমরা বলছিলাম, এই যে যে নেটওয়ার্কটা আছে এখানে, আপনারা এই যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্ক এরিয়া আমরা সবাই তো এরিয়া 0 মধ্যে কনফিগার করছি। তো এখানে এই কারণে খুব বেশি একটা সমস্যা, যখন আমরা মাল্টিপল এরিয়া নিয়ে কাজ করবো তখন বিষয়টা দেখবেন যে এইখানে যে এরিয়াটা নিয়ে কাজ করছি, এই নেটওয়ার্কটা যে এরিয়ার মধ্যে থাকবে, এই রাউটারে তো ওই নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছি নাকি? এখানে আমার যে নেটওয়ার্ক 172.3.0.3 আমার 24 নেটওয়ার্ক, এই রাউটারের জন্য তো একই নেটওয়ার্ক নাকি? তাহলে এখানে এই নেটওয়ার্ক যদি এক এরিয়ার মধ্যে হয়, আমার ওই একই নেটওয়ার্ক যদি আর এক এরিয়াতে হয়, তখন কিন্তু সমস্যা। দ্যাটস ওয়াই আমার এইটা এই এগের দিক দিয়ে যখন যাবে তখন অবশ্যই কি হতে হবে, এরিয়া আইডি একই সেম থাকতে হবে। কথা বোঝা গেছে? তাহলে আমার এই জিনিসগুলো আমার কি থাকতে হবে, হ্যালো প্যাকেটের মধ্যে থাকে, এবং এই 5টা জিনিস আমার সেম থাকতে হয়। আচ্ছা, এবার আসেন রাউটার প্রায়োরিটি। রাউটার প্রায়োরিটি নিয়ে আমি একটু পরবর্তী ডিসকাস করবো। ডেজিগনেটেড রাউটার আইডি, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার আইডি। আচ্ছা, লিস্ট অফ নেইবার, যদি ধরেন ওদের ও যদি কারো কাছ থেকে কোনো ইনফরমেশন পায়, ওর নেইবার যদি এই পাশ থেকে কোনো নেইবার যদি ওর ভিতর থাকে, এই পাশ থেকে মনে করেন ওর বাম সাইড থেকে কোনো নেইবার ওর কাছে আসছে, হ্যাঁ, তখন সে ওই নেইবার গুলো ওর ভিতরে পাঠাবে যে আমার কি কি নেইবার আছে আমি তোমার বললাম, বলার জন্য সে এগুলো পাঠাবে। তো সেটা ম্যান্ডেটরি না, কিন্তু ম্যান্ডেটরি কোনগুলো, যেগুলো আমি বললাম। এখন আসেন এই ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, এটা নিয়ে আমরা ডিটেলস প্র্যাকটিক্যালও দেখবো। এই এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমার ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার নিয়ে আমরা ডিসকাস করব, এই এনভায়রনমেন্টের ক্ষেত্রে, এনভিএমএ নেটওয়ার্কের ক্ষেত্রে। যেমন ডেজিগনেটেড রাউটার হচ্ছে আমার মূল রাউটার হবে, আর ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার হচ্ছে মূল রাউটারের ব্যাকআপ রাউটার হিসেবে কাজ করবে। এটা নিয়ে আমি একটু পরে ডিসকাস করবো।